সংযুক্ত আরব আমিরাতত অবস্থানরত গণমাধ্যম কর্মী হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী হলর করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠকের আয়োজন করছে। থেকে শুরু করে জীবনমানের প্রতি সূচকে বিস্ময়কর সাফল্যে বাংলাদেশ এখন অক্টোবরের ছয় তারিখ দুবাইয়ের একান হোটেলত মিলনায়তনের যে আয়োজিত এই বৈঠকের প্রধান অতিথি আছিল আমিরাতত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি স্মার্ট বাংলাদেশ গরিবেল্লায় স্মার্ট মানুষের প্রয়োজন উল্লেখ করছি, সাথে জনতা ব্যাংকের ঋণ খেলাফেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করছি। তিনি তিনি বাঙালি জাতির জন্য তার স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মাণ। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছি সাংবাদিক মাহবুব হোসেন হৃদয় তিশাসেন। বৈঠকত স্মার্ট বাংলাদেশ গঠনত স্মার্ট নাগরিক গঠনত তাগাদা উড়িয়াই প্রবাসের নানা সমস্যা আর সম্ভাবনার কথা তুলে ধরছি নেতৃবৃন্দ। হলে অনুষ্ঠানত টেলিকনফারেন্সত বক্তব্য রাখি দুবাইত নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রবাসীরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, পৃথিবীর প্রায় 165 দেশে বাংলাদেশি বসবাস করছে, প্রায় 1,20,00,000 মতো মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বাস করছেন এবং এই প্রবাসী বাংলাদেশিরা যে তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠাচ্ছেন রেমিটেন্স আকারে, যার মধ্য দিয়ে আমাদের রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি আছেন বাংলাদেশ কনসুলার জেনারেল দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ আব্দুল সালাম, কমিউনিটি নেতা আলহাজ ইফতেকার হোসেন বাবুল, আরিফুর রহমান, সিআইপি আইব আলী বাবুল সহ আরো বক্তিও। এর স্বাগত বক্তব্য রেখে সাংবাদিক নেতা সাইফুল ইসলাম তালুকদার, আলোচনাতে অংশ নেয় মোহাম্মদ রাজা মল্লিক, সিআইপি শেখ কৈদ আহমদ, ইসমাইল গনি চৌধুরী, সাইফুদ্দিন আহমদ, সেলিম উদ্দিন চৌধুরী, নাসির তালুকদার, শওকত আকবর, মুজাহিরুল্লাহ মিয়া, সেলিম রাজা, নেসার রাজা খান, মোহাম্মদ মনসুর সবুর, সিরাজুল হক, ফয়সাল সিদ্দিকি ববি, লুৎফুর রহমান, আব্দুল মান্নান সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি হলে Cplus, Chittagong।